আজকের জাতিসংঘ ইহুদিরা চালায় খ্রিস্টানরা সহযোগিতা করে ইহুদিরা চালায় খ্রিস্টানরা সহযোগিতা করে ইহুদি পরিচালিত খ্রিস্টান প্রভাবিত আজকে তিরাশি বছর আগে থেকে আজ পর্যন্ত মুসলমানের স্বার্থে জাতিসংঘ একটা কথাও বলে নাই একটা কাজও করে নাই যত কিছু করেছে মুসলমানের বিরুদ্ধে আর আজকে যুদ্ধ যুদ্ধগুলা কোথায় এই যে ইউক্রেন রাশিয়া এটা তো অনেক তাও বোধহয় দ্বিতীয় মহামহাযুদ্ধের পরে এই একটা খেলা আমরা দেখলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু দেখেন ইরাকে যুদ্ধ আফগানিস্তানে যুদ্ধ নাকি যতগুলো যুদ্ধ আছে সব মুসলমানকে জায়গায় ওদের জায়গায় কোনো যুদ্ধ নাই এর কারণটা কি আর জাতিসংঘ আজ পর্যন্ত যত কিছু করেছে মুসলমানের জন্য কিছু করেনি শুধু আপনাদের জন্য কোনো বিশ্ব মোড়লও নাই বিশ্ব স্বাধীন দরবারও নাই আপনাদেরকে নিজেদের শক্তিতে ইমানে টিকে থাকতে হবে আর যদি এই টিকে থাকতে চাই উৎকুলু ফি সেলমে ফি ফিসেলমে যেদ্দুর পারখুলু ফেলমে সুবিধা মতো নাকি কাান রাজিম বিস্মিল্লাহ রহমান রাহিম সম্মানিত সভাপতি সাহেব ঐতিহ্যবাহী রাউজান ক্লাব আয়োজিত এই ধারাবাহিক প্রোগ্রামের আজকের প্রধান মেহমান বিশেষ মেহমান সম্মানিত সকল স্তরের মেহমানবৃন্দ সুদীমণ্ডলী আমার নিবেদিত প্রাণ অংশগ্রহণকারী বোনেরা এবং মায়েরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ একামতে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে শহীদ ইসলামী সংগঠন সমূহের ঘাটতি ঘাটতি আছে ঘাটতি থাকবে এটা বাস্তব এটা চিরন্তন সত্য নবীজি যখন মক্কায় দাওয়া কাজ শুরু করেছিলেন আমরা জানি নবীজির সামনে কত রকমের প্রতিবন্ধকতা বাধা বৃন্দা চব জীবনের ঝুঁকি কোনটা আসেনি সব কিছু এসেছে কিন্তু আল্লাহ নবী কোনোটাকে পাত্তা দেননি কোনো কিছুকে কাউন্টে আনেননি বর্ণনার মধ্যে ধারণ করেননি চিন্তার জগতে স্থান দেননি আমরা দেখতে পাই যখন নক্কার ঘরে ঘরে ইসলামের এই বিপ্লবী বাণী গোপন দাওয়াতের মাধ্যমে সরিয়ে পড়ল গোপন দাওয়াত আমরা জানি শুরুর দিকে এমন একটা অবস্থা ছিল প্রকাশ্যে ইসলামের কথা বলার কোনো উপায় ছিল না আল্লাহ নবী আর কামের ঘরে বর্তমান সাফা পাহাড় যেখানে এক করে লাগোয়া পাদদেশে গোপনে গোপনে তাহির যে সালতা আখেরাত এই ভিত্তিক দেওয়া কাজ শুরু করেছিলেন নিবেদিত প্রাণ কয়েকজন লোক যাদের মধ্যে নবীজির একান্ত আপন জীবন সঙ্গিনী মা খাদিজা রাদি আল্লাহ তালা আনহা নবীজির একান্ত ভাতৃপ্রতিম সাইদিন আলী রাজি আল্লাহ তালা আনহু আর গোলাম জায়দনাহা সা রাদি আল্লাহ তালা আনহু প্রথম আমি এই তিনজনের কথাই বলি তাদের ত্যাগ কোরবানির দিকে আমরা একটু চোখ বুলাই প্রথম ছয় মাস কাজ চলল এমন এক ব্যক্তি দাওয়াত দিলেন যেই ব্যক্তিটাকে আপা জনতা সবাই এক বাক্যে স্বীকার করতো মোহাম্মদন আদিল আমিন আবদুল্লা তিন ছেলে একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে আবদুল্লাহ এই এতিম ছেলে একদিন আমাদের এই অস্থির সমাজ ব্যবস্থা এটাকে মেরামত করে একটা পারফেক্টনেস একটা সুন্দরতম পর্যায়ে নিয়ে আসবে আবদুল্লাহ এই এতিম সেলে আগামী দিনে এই মক্কার নেতৃত্ব কর্তৃত্ব এগুলোর মাধ্যমে সকল রকমের অনাচার দূর করে এই সমাজকে একটা শান্তি ন্যায় ভারসাম্যপূর্ণ সমাজে পরিণত করবে পরামর্শের জন্য ওরা তিন ছেলের কাছে আসে দুইজন অথবা দুই কম দুই ফরিক তারা মারামারির জন্য মুখোমুখি হয়ে গেছে তখন কিছু লোক বলল না মারামারি করে কোনো লাভ নাই কা একটা পাথর হাজরে আসবাদ যথাস্থানে রাখার জন্য স্থাপন করার জন্য আমরা যদি মারামারি করি এটা আল্লাহর ঘর কাবার অপমান হবে চলো আমরা সালিশ করি আমরা একটা কম্প্রোমাইজ করি কিভাবে একজন প্রস্তাব করলো আবদুল্লা আলী ছেলে মোহাম্মদ তার চেয়ে ন্যায় বিচারক আদর্শবান আরেকজন বলল আচ্ছা একজনের নামে এইটা এইভাবে আমরা বিশ্বাস করা এটা ভালো হবে না কিন্তু এই লোকটাও জানতো প্রত্যেকদিন প্রথম কাবায় যিনি প্রথম আগমন করেন তিনি ওই আবদুল্লাহ তিন ছেলে আপনারা চিনতে পেরেছেন দ্বিতীয় ব্যক্তি একটু ঘুরিয়ে বললেন আগামীকাল ভোরে যে ব্যক্তি প্রথমে এই কাবায় আসবে আমরা তাকে ভয়সালাকারী হিসেবে মেনে নেব পরের দিন তিনি আসলেন আপনারা চিনতে পেরেছেন তাকে পরের দিন তিনি আসলেন এমনভাবে তিনি বিরোধটা নিষ্পন্ন করলেন সমাধান করলেন পরবর্তীতে যার একটা শাখা একটা কণা কড়ি এটাও সমাজে আর মাথা তুলতে সাহস করেনি বিরোধী শক্তির জন্য সবচেয়ে বেদনাদায়ক যে জিনিসটা ছিল সেটা ছিল আমরা এক ছিলাম একত্রিত ছিলাম পারিবারিকভাবে সমাজগতভাবে আমরা একতাবদ্ধ ছিলাম আব্দুল্লাহ তিন ছেলে যখন দাওয়াত শুরু করলেন দেখেন মুসা আল্লাহ সাল্লাম বনি ইসাইলদেরকে সম্বোধন করেছিলেন ইসরায়েল মারিয়ামা কালা হাওয়ারি ইনা তার কয়েকজন বাসনী করা লোকদেরকে যখন বলতেছিলেন ঈশা আলাহ সাল্লাম ওহে দা বিনা খাহাম হুদা ওহে সামুদা খাহাম সালেহা অনুতন ইস কালা লে কাউমিহি আমরা দেখি এক একজন নবী এক একটা গট্টকেন্দ্রিক এক একটা সমাজের জন্য বিশেষায়িত চিহ্নিত এবং প্রেরিত নবী গুহা থেকে আসলেন কা বাঘর এরপর হুদিকে হাজের আসয়াদ মাকামি ইব্রাহিমের মাঝখানে দাঁড়িয়ে প্রথম যে দাওয়াতটা দিয়েছিলেন হে মানুষেরা ইল্লা তুফলেহুন তোমরা সবাই মেনে না আল্লাহ ছাড়া কোনো ইলাহ কোনো মাবুদ, কোনো খালেক কোনো মালেক কোনো রাজেক কোনো সৃষ্টিকর্তা কোনো পালনকর্তা কোনো রেজিক দাতা কোনো রোগদাতা কোনো শোকদাতা কোনো জীবনদাতা কোনো মৃত্যুদাতা আল্লাহ ছাড়া কেউ নেই তিনি এই দাওয়াত দিলেন ছোট্ট একটা কথা তোমরা মেনে নাও তুফ হু দুনিয়াতেও বেঁচে যাবে পরকালেও নাজাত পাবে এইবার কোনদের টনক নড়লো আব্দুল্লাহ এ তিল সেদেকে আমরা যেভাবে দেখেছিলাম মনে করেছিলাম ব্যাপার তো সেটা নয় সে আমাদের সমাজকে ভাঙ্গার শুরু করে দিয়েছে আলি চলে গেল আবু বকর চলে গেল তার পক্ষে চলে গেল আমরা বিরুদ্ধে আসি কিন্তু আমাদের গোটটা তো ভাগ হয়ে গেল ভাগ হয়ে গেল করবটা কি তারা কোনো চেষ্টা বাকি রাখেনি চেষ্টা যত করেছে ইসলামের প্রাণ জোয়ার তত বেড়েছে এক বিন্দু কমেনি কারণ ইসলামকে আল্লাহ বলছে উল্লাহ, আল্লাহ মতম্য নূরিহি আল্লাহর এই আলোকবর্তিকা এটাকে নিভিয়ে ফেলার জন্য ওরা চেষ্টা করছে আর আমি আল্লাহর সিদ্ধান্ত নিয়ে এসে কে আমার পর্যন্ত এই আলোকবর্তিকে আমি জ্বালিয়ে রাখব এখানে একটা জিনিস প্রণিধানযোগ্য কোরআন বিভিন্ন আয়াতে আল্লাহ রবুল আলম তার প্রিয় নবীজিকে বিভিন্ন পরিভাষায় বিম্বিত করেছেন চিহ্নিত করেছেন আর সাল না কাবাসেরাও অনাজিরা হে নবী আমি আল্লাহ আপনাকে একজন সাক্ষ্যদাতা অমবাসের একজন সুসংবাদ দানকারী অনাজিরা যারা মানবে না তাদের জন্য একজন সতর্ককারী অনে আল্লাহ নিহি আমি আল্লাহ যেভাবে বলছি সেইভাবে আমি আল্লাহর দিকে দুনিয়ার মানুষদেরকে আপনি ডাকবেন এটা আপনার মূল দায়িত্ব অসেরাজন মুনিরা সেরাজ শব্দটা আরবি আগে আমাদের ছোট্টকালে প্রত্যেক ঘরে একটা দুইটা কপি চারাগ ছিল কপি চারাগ এটা হলো সেরাজের মূল তর্জমা এটাকে লাইট এত পাওয়ার লাইট এগুলোর সাথে বললে কিন্তু সেরাজনের তর্জমা আসবে না এই লাইটটা যত মেগাওয়ার যত শক্তিশালী হোক এই লাইট থেকে আরেকটা লাইট জ্বালানো যাবে না ভিন্ন আরেকটা লাইন লাগবে আরেকটা চ্যানেল লাগবে হ্যাঁ আরেকটা তার লাগবে সুইচ লাগবে কিন্তু দেখেন সেরাজামণিরা আল্লাহ ইবাহাজারসকালানি রহমতুল্লা আলাই মা হেবুল নিয়ার মধ্যে এর ব্যাখ্যা দিতে গিয়ে সোজা সাপটা ভাবে বলেছেন গ্রামের একটা ঘরে একটা চেরাক যখন জ্বালায় এই চেরাক থেকে পাশের ঘরে চেরাক জ্বালিয়ে নেয় ওরা নেয় ওরা নেয় এইবার আরো দূরের লোকেরা আসে তারা এখান থেকে আলো নেয় এই নিতে নিতে পুরা গ্রাম আলোকিত হয়ে যায় কিন্তু প্রথম চারাগ যেটা থেকে পুরা গ্রামের চারাগুলো জ্বলেছে এই চারাগের আলো আগুন বোধহয় শেষ হয়ে গেছে কমেছে দেখুন নবুয়াত নবুয় নবুয় এলেন এটাকে আল্লাহ রাবুল আলমিন এমনভাবে ভরপুর টৈটুম্বুর কানায় কানায় ভরা ষোলো কলায় পরিপূর্ণ আলিয়াম আকমালতো লাকম দিই নাকুম আকমাল তো বলেননি তো এভি তাজ দিন ভরপুর এক বিন্দু ঘাটতি কমতি এই দিনের মধ্যে আমি রাখিনি ও মুনিরা সেরাজনের জনের মা আল্লা জারুল্লাহ রহমতুল্লা আলাই তার সিরে কাশ্যাফে এমনভাবে লিখেছেন যে নবীকে আল্লাহ সেরা মুনিরা এটা কেন বললেন আর সেরাজের আরেকটা জমা সূর্য সূর্য থেকে আরেকটা সূর্য বানানো যায়নি কোনোদিন যাবেও না তবে ওই সেরাজ ওই সূর্যের আলোকে পুরা বিশ্বজগৎ আলোকিত হয় এবং এই আলোটা ধনী গরিব বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে সবাই এটার ভাগিদার হয় এটার উপকারিতা এটা সবাই লাভ করে গ্রহণ করে হে নবী আপনাকে আমি একটা জ্বলন্ত প্রদীপ হিসাবে দায় দিনে একজন দায়ী হিসাবে উজ্জ্বল আলোকবর্তিকা হিসাবে প্রেরণ করেছি কাদের কাছে এলাকা ফাতি না আসে দেখুন মুসা ছিলেন বনি ইসরায়েলদের জন্যে ঈশা আলাহ সাল্লাম ছিলেন বনি ইসরায়েলের সাগরের পারে জর্ডান নদীর এখান থেকে মাছ ধরত মাছ শুকিয়ে শুক্রি বানিয়ে তারা এগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করত বনে ইসরায়েলের মৎস্যজীবী সম্প্রদায়ের নবী ঈশা আল্লাহ সাল্লাম অলুত তার লুতের কাছে অলা মাদিয়ান আখাহুম সোহাইবা মাদায়নবাসীর কাছে তাদের ভাই সোহেবকে অলা আদিন হু হুদান কারণ আদের কাছে আমি তাদের ভাই উঠকে নবী করে পাঠিয়েছিলাম কিন্তু আমাদের নবীর ব্যাপারে আল্লাহর বচন ভঙ্গি এলাকা না আছে বা নাজিরা মা শেখ শ্যামাল অনন্ত বিশ্ব চরাচরের দেশ কাল নির্বি শেষে আশরাফ আতরাফ ধনী নির্ধন কালো সুন্দর দুনিয়াতে মানুষ যেখানে আসে সবার জন্য আপনাকে আমি জ্বলন্ত আলোকবর্তিকা হিসাবে প্রেরণ করেছি আর এখান থেকে সবাই আলোকিত হবে প্রত্যেকের মন মুকুরে হৃদয় মন্দিরে তাহিদে তাহিদের আলোকবর্তিকা প্রজ্বলিত হবে তাদের কলকগুলো অন্ধকার দূর হয়ে আলোক উজ্জ্বল হয়ে যাবে তারা পারফেক্ট মানুষ হিসেবে নিজের জীবনকে বাজি রেখে আল্লাহর জমিনে আল্লাহদ্দিন কায়েম করার জন্যে দিনের বেলা তারা থাকবে ঘোড়ার পিঠে রাতের বেলায় নামাজের মুসল্লায় একটা একটা অংশ দিনের বেলা বলার দিন কায়মের ময়দানে মুজাহিদ আর রাতের বেলা নামাজের মুসল্লায় সব দাদার আবেদ সব জিনার আবেদ এটা ছিল কেরামের বৈশিষ্ট্য কিন্তু আজকে প্রথম আসুন বাংলাদেশে বর্তমান কোন অবস্থা আছে বর্তমান প্রেক্ষাপটটা কী এবং কেমন কত দল আছে কত ফরিক আছে কত নাম আছে কত সংগঠন আছে এগুলো বলে কয়ে লিখে গণনা করে শেষ করা যাবে না কুল্লু হেসিম বেমাল আলাদাই পারে আর আল্লাহ বলে দিয়েছেন প্রত্যেকে মনে করে আমারটাই পারফেক্ট আমারটাই ঠিক আর সব ভাই নাঙ্গল বন্ধের ওখানে যখন সারা বাংলাদেশ ভারত থেকেও সেই ধর্মের অনুসারী সনাতন ধর্মের অনুসারী যে আসে সেখানে পাপ পঙ্কিদা দূর করার জন্যে ঘাট একটা না কয়েক ডজন ঘাট আপনারা যারা দেখেছেন তারা জানেন প্রত্যেক ঘাটে আলাদা ব্রাহ্মণ আলাদা থলি আলাদা দাম বাক্স ভক্তরা আসবে আর ওই ব্রাহ্মণকে জবা কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ং নাশং ও জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নাম সাহা এইভাবে প্রণাম করে কিছু নগদ নারায়ণ ব্রাহ্মণের থলিতে দেবে এখান দিয়ে আবার কিছু দালাল আছে ওরা বলে আসল ঘাট ওইটা আসল ঘাট যদি মুক্তি পেতে চাও ওইসব ঘাট এগুলো সব বাতেল আপনারা এইটাও জানেন বাবরি মসজিদ ভাঙ্গা হলো অযোধ্যা শহরে গিয়ে এখন আপনারা কোয়ারি করেন খোঁজ নেন অযোধ্যা শহরে সতেরোটা রাম মন্দির আছে প্রত্যেকটা মন্দিরে আলাদা 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 ব্রাহ্মণ আছে প্রত্যেকটা মন্দিরে ভগবান রামের পূজা হয় তাইলে ভগবান রাম একজন মানুষ অযোধ্যা শহরে সতেরোবার জন্মগ্রহণ করেছেন সতেরো জায়গায় এগুলো দিয়ে এটা আমাদের বিবেক যাদের আসে এখান থেকে কিছু শিক্ষা নেওয়া যায় এবং নেওয়া দরকার আমি বলতে চাচ্ছিলাম বাংলাদেশে আজকে তরিকতের নামে মারেফতের নামে পীরের নামে আন্দোলনের নামে কত রকমের সংগঠন আর প্রত্যেকে মনে করে আমারটাই ঠিক কিন্তু নবুয়ের দাড়ি পাল্লায় যদি আপনি একটু পরিমাপ করেন তাহলে বোঝা যাবে এমন এমন আছে যে আবু জাহাজদের সাথে উত্মা অলিদ উমাইয়া রবিয়া তাদের সাথে কম্প্রোমাইজ করে হালুয়া ভাগ এটা আগেও নিয়েছে এখনো নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে আছে তো এরপর আবার এমনও আছে কিছু দালালে বলে আমার হুজুর এত গরম সেখানে মারফতের এত জোর আমার সাথে চল হুজুরের দরবারে একবার হুজুর তোর বাম দুধের দুই আঙ্গুল মিশে একটু আঙ্গুল লাগাবে তোর কলম জারি হয়ে যাবে তুই এক করে পৃথিবীর বসে চোখ বন্ধ করলে আল্লাহ আরো দেখতে পাবে। কথায় বলে গাজার নাও পাহাড় বাইয়া যায় পাহাড় বাইয়া যায় রে ভাইরা আমি কারোর নাম বলছি না এইভাবে ব্যবসা চলছে কিনা তাহলে ইসলামের আগে সেটা আহাবার রুহবান আহাবার রুহবান তারা নিজের কিছু নগদ নারায়ণ এগুলো প্রাপ্তির আশায় আল্লাহ দিনকে বিক্রি করেছে সেই বিক্রির কাজ আজও চলছে এবং এটা চলতে থাকবে পিস সাহেব মারা গেছে অনেক জায়গায় দুই একটা ব্যতিক্রম ছাড়া দেখবেন যে ওই পীরের মাজার ওখানে একটা এবাদতের নামে হই হৈকাণ্ড রইল ব্যাপার একবারে পূজা পার্বণ বলতে যা বুঝা যায় ভক্তরা গিয়ে সেখানে হুজুরের মাজারে গিয়ে চেষ্টা করে আবার আরেক ধর্মের ভক্তরা গিয়ে ভগবান শিবের সেখানে চেষ্টা করে দনুটাই কিন্তু শিব পীরের ওখানে গিয়ে যারা পীরকে চেষ্টা করে তারা জীবিত শিবের পূজা করে আর ওখানে গিয়ে যারা গয়াকাশি মথুরা বৃন্দাবন হরিদ্বার ওই সকল জায়গায় গিয়ে যে শিব গণেশ মূর্তির সামনে পূজা করে এই পূজা আর ওই পূজার মধ্যে দহাই আল্লাহর কোনো পার্থক্য নাই এইটা হলো জীবিত শিব আর ওইটা হলো মিলিত শিব দনুটাই কিন্তু পূজা দনুটা একই জিনিস দনোটার প্রাপ্তি পরবর্তী রেজাল্ট একই এই ব্যাপারে কোনো সন্দেহ নেই ভাইয়েরা এবার আসুন আল্লাহর নবী কেন পাঠিয়েছেন এস বা আল্লাহ রবুল্লাহামিন যুগে যুগে প্রত্যেক জাতি গোটের কাছে তাদের মধ্যে থেকে একজন নবী তাদের মধ্যে থেকে রাসুলাম মিন যদি অন্য ভাষার অন্য এলাকার একজনকে পাঠাইত তাহলে মোটে পাত্তাই দিত না তাদের মধ্যে থেকে এতিম বালক জন্ম থেকে ওরা দেখেছে তিনি দাওয়াত দিলেন মক্কা আলো ধীরে ধীরে বাড়তেছে নির্যাতন বহুগুণে বাড়লো কিসে মুসলমান মারের যন্ত্রণা সহ্য করতে না পেরে নবীজির অনুমতি নিয়ে হাফসা হিজ্জত করেছিলেন আপনারা জানেন প্রথম দিকে সেখানে গিয়ে তারা রাজনৈতিক আশ্রয় চাইলেন বাদশা ছিলেন নার্জাসি খ্রিস্টান এখন নার্জাসি বললেন নাজাসি দেখলো কারো মাথায় ব্যান্ডেজ কার চোখের ভুরু এই দিকে টেনে ধরে কেটে ফেলেছে কারো নাককে এখান দিয়ে ছিঁড়ে ফেলেছে কারো দুইটা আঙ্গুল কেটে ফেলেছে শুধু রক্ত শুধু ক্ষত বিক্ষত টপ টপ করে রক্ত পড়তেছে তারা গিয়ে বললেন তাদের আমির ছিলেন লিডার ছিলেন আলী রাধি আল্লাহ তাল ছোট ভাই জাফর জাফর আল্লাহ তালাহ তিনি এই গ্রুপের আমির হিসাবে নাজাশিকে কয়েকটা কথা বলে হুজুর আমাদেরই এই অবস্থা আপনি যদি আমাদেরকে একটু জায়গা দিতেন মক্কে আমরা তো আর নিজেদের জীবন রক্ষা করতে পারি না নাজাশি তাদের দিকে একবার তাকালেন তাকিয়ে তারপরে বললেন যে ঠিক আছে বিশ্ব রাজনীতিতে আগেও ছিল এখনও আছে কোনো দেশের মানুষ অন্যায়ভাবে যদি নিপীড়িত হয় উৎপীড়িত হয় অন্তত মানবিক কারণে তাদেরকে রাজনৈতিক আশ্রয় দিতে হয় এটা আন্তর্জাতিক আইনে আছে জাতিসংঘের আইনে আছে লিগ অফ নেশনসের আইনে ছিল মেঘনা কার্টারেও এই আইনটা ছিল নাশি তাদেরকে বললেন জায়গা দেখাই দিলেন লোকদেরকে এই মেহমান তাদেরকে নিয়ে যাও সেখানে নিয়ে যাদের চিকিৎসা দরকার যতটুকুন সেটা করো খাওয়া দাওয়া থাকা খাওয়ার ব্যবস্থা করো তারা নির্ধারিত জায়গায় চলে গেলেন বাচ্চা তাদেরকে আশ্রয় দিলেন পরের দিন সকালে মক্কার একজন নেতা নাম আবর আবুল্লাশ তিনি তখন ইসলাম গ্রহণ করেননি আর চমক এখানেই মক্কাতে চারজন লোক তারা ঝানু পলিটিশিয়ান ছিলেন ঝানু পলিটিশিয়ান একেবারে চিকন বুদ্ধি রাজনীতি কূটনীতিক একজন আমাদের উল্লাস আরেকজন মাবিয়ার আদি আল্লাহতাল আরেকজন মাবিয়ার ভাই জিয়াদ আরেকজন হযরত ইবনে সোহার আদি আল্লাহ এই চারজন ছিলেন পলিটিশিয়ান দি গ্রেট এর মধ্যে আমর উল্লাস নাম্বার ওয়ান দেখছেন তো সাথে যুদ্ধে কি কাণ্ডটা ঘটাইলেন তিনি আলিস আল্লাহ তালুকে পদচ্যুতির জন্যে এখন আমরাস তার সাথে আরেকজন সঙ্গী পরের দিন সকালে বাদশাহ নাজাসীর হাতে একটা চিঠি দিল এই চিঠিতে আবু জাহেদ উতপা অলির রবি মগিরা সাহেবা উমাইয়া সব করে নেতার দস্তখত আছে সিগনেচার আছে চিঠিটার মর্ম ছিল বাদশাহ আমরা জানতে পেরেছি মক্কার কিছু দুষ্কৃতিকারী মক্কার কিছু রগ কাটা এই যুগে যুগেপোধের কথাটা নাই জীবিত মানুষের রোগ কাটে এমন কিছু মক্কার কিছু চরমপন্থী দেশ এবং রাষ্ট্রবিরোধী দুষ্ট লোক মক্কার আম জনতার মায়ের খেয়ে টিকতে না পেরে আপনার ওখানে গিয়েছে খবরদার বাচ্চা হুজুর এদেরকে জায়গা দিয়ে না আমাদেরকে খাইছে এখন আপনাকে খাওয়ার জন্য গেছে আপনার দেশটা ভালো আছে আমরা চাই ভালো থাকুক আমাদের বাবা আমাদের উপরে ফিরিয়ে দেন লোকগুলাকে আমর সাথে ফিরিয়ে দেন ওরা খুব খারাপ মানুষ ভাই এখানে আরেকটা চিকন পলিটিক্স ছিল জাফর রাজি আল্লাহ তালানুর নেতৃত্বে প্রায় দেড় ডজন প্রায় দেড় ডজন সংখ্যার মধ্যে একটা আছে এই জন্য আমি প্রায় দেড় ডজন এই কথাটা ইচ্ছা করে বললাম তারা যখন রাজনৈতিক আশ্রয় চাইল সেখানে গিয়ে এখন আবু জাহেদ উত্মা অলি দুমাইয়া রবিয়া সাহেবা এরা প্রমাদ করল যে এতদিন মক্কাতে তারা ছিল আমাদের প্রতিবেশী আমাদেরই লোকজন তাদেরকে মেরে পিটায় শহীদ করে কারো দাঁত ভেঙে এইভাবে মেরে সাইজ করে মোটামুটি একটা পর্যায়ে রাখছিলাম এখন এই মারখায়া লোকগুলা লোহিত সাগর পার হয়ে পশ্চিম পাড়ে আফ্রিকায় গিয়ে যদি রাজনৈতিক আশ্রয় পায় তাহলে ঢেকি স্বর্গে গেল বান্ধে। ইসলামী আন্দোলনের একজন কর্মী এত সিরিয়াস সেখানে গিয়ে তারা জগ জমাতের মতো এই ডাইল ভাত হালুয়া রুটি খাবে না সেখানে তারা দাওয়াতে দিনের কাজ করবে সেখানে যদি আবার ইসলামের দাওয়াত ছড়িয়ে যায় এক মক্কা আমাদেরকে পুড়িয়ে খাচ্ছে এখন মোহাম্মদের ইসলাম যদি আফ্রিকায় যায় তাহলে ইসলামী আন্দোলন আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে তাইলে এটাকে আর প্রতিরোধ করা যাবে না আমার তুমি যাও আমরা সবাই দস্তগত করে দিলাম আমরা সবাই সিগনেচার করে দিলাম নাচাসিকে বুঝিয়ে সুঝিয়ে এই দুষ্ট ফিরিয়ে নিয়ে আসো ফিরিয়ে নিয়ে আসো আমি দুঃখিত কাটা। চরমপন্থী দুষ্ট লোক এরা দেশ থেকে চলে আসছে গেছে ভালো হয়েছে এই দুষ্ট এত গরজ কেন এইটার নাম হলো পলিটিক্স মোটা মাথা এগুলো বোঝা যাবে না কিন্তু খ্রিস্টান বাচ্চা ন্যাযাসীর ব্রেনের মধ্যে এটা হিট করলো এখন চিঠি পড়ে টড়ে নাজ্জাসি বললেন আমার ঠিক আছে তুমি বসো আমি মুসলমানদেরকে ডাকাই তারা ক্যাম্পে আসে ডাকায় আনলেন আনার পরে এইবার বললেন যে এই লোকগুলা কাহা এগুলোই তো আসল পুরা মক্কা খেয়ে বলেছে এবার আপনাকে খাওয়ার জন্য এসেছে আপনি ভালো আছেন ভালো থাকেন এই বালা মুসিবতগুলো আমাকে ফিরিয়ে দেন নাজ্জাসি আবার ভাব এত খারাপ মানুষ চলে আসছে বালা দূর হয়েছে সোজা কথা আরো খুশি হওয়া দরকার ওদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য এত গরজ কেন এখন জাফর রাজি আল্লাহ তালু তাকে নাজ্জাসি বললেন গ্রুপ লিডার জাফর তুমি তোমার কথা বলো জাফর সংক্ষেপে বললেন বাচ্চা হুজুর এর আগে আমরা কাফের ছিলাম আমরা অমুসলিম ছিলাম আমরা সাপ খেতাম গুইসাপ খেতাম আমরা মরা জন্তু খেতাম আমরা যেইটা ইচ্ছা সেটা খেতাম আল্লাহ তার অপার মহিমায় মোহাম্মদ সাল্লামকে নবী করে মহাগ্রন্থ আর কোরআন দিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন আমরা সেই কোরআনকে গ্রহণ করেছি গ্রহণ করার পরে আমাদের ভিতরে যত পঙ্কিলতা যত জঞ্জাল সব জঞ্জাল আল্লাহ দূর করে দিয়েছেন আমাদের মন মুকুরে আজকে তহিদের আলোক বর্তিকা জ্বলে উঠেছে আমরা এখন হারাম খাই না আমরা চুরি করি না আমরা জেনা করি না আমরা অবৈধ কোনো কাজ করি না অবৈধ কোনো কথাও বলি না তিনি ছোট্ট একটা ভাষণ দিলেন এবং এই ভাষণটা সাত মিনিটের ছিল সাত মিনিট জাফর রাদি আল্লাহ তালু যে ভাষণটা প্রথম দিয়েছিলেন এইবার আমরকে বাচ্চা না বলে আমর জাফর যা বলল। তুমি তো শুনেছ এবার তোমার কথা বলো এখন সেই আমার দাস, রাসুর শুরু যেই কথা শেষ সেই কথা সব কথার শেষ কথা একটাই কথা সেটা হলো আমার নেতারা সবাই দস্তগত দিয়েছে লোকগুলাকে ফেরত দেন ঘুরে ফিরে একই কথা নাজ্জাসি এবার ফেরত না দেওয়ার ব্যাপারে আর শক্ত হলেন জাফর যে কথাগুলো বললেন এগুলো তার মানে হিট করলো দাগ কাটলো আর আমরাস এই কথাগুলো বললো প্রত্যেকটা কথার মধ্যে প্রতিহিংসা জিজ্ঞাসা প্রতিশোধ স্পৃহা এটাও জ্ঞানী খ্রিস্টান বাদশাহ আর তিনি বুঝতে পারলেন আচ্ছা আমর এই যে লোকগুলা তাদের কারো চোখের ভুরু কেটে ফেলেছ নাকের অগ্রভাগ কেটে ফেলেছ কারো কান কেটে ফেলেস সারা শরীর রক্ত দগ দগ করে পড়তেছে এইভাবে মেরে এই পর্যন্ত মোহাম্মদের নতুন ধর্ম থেকে কজনকে ফিরিয়ে এনে সব আমরা মিথ্যা বলতে পারবো না সত্য বালা কোরআসের অভ্যাস জীবনদায় মরে যায় একজনকেও ফিরাইতে পারি নাই নাম্বার ওয়ান নাম্বার ওয়ান নাম্বার টু এরা যাকে নেতা বলে মানে যে মহাম্মদের এত বদনাম তুমি একটু আগে করেছ পাগল মিথ্যুক জাদুকর কাহেন গণক এই যে মোহাম্মদের অনেক বদনাম কিন্তু আমার লাশ করেছে সেই মোহাম্মদ আসলে ব্যক্তি হিসাবে কেমন আমার দাঁড়িয়ে একটা বাদশাহ এটাও মিথ্যাগোল করতে পারবো না হ্যাঁ মোহাম্মদের মতো ভালো মানুষ পারফেক্ট মানুষ ঠাটি মানুষ মক্কে আরেকজন নাই এইভাবে মেরে কয়জনকে ফিরে এসব মোহাম্মদের ধর্ম থেকে কেজনের ফিরে যেতে পারি নাই মরে যায় তারপরও ফিরে না আপনারা একটা বই দি মেসেজ মোহাম্মদ দা মেসেঞ্জার অব আল্লাহ এই বইটা আপনারা দেখবেন ভাই মোবাইলে লালে লপ্পা হারে টপ্পা যুবক ভাইদেরকে বলছি মুরবি ভাইদেরকে নয় লপ্পা হারে টপ্পা এটা দেখে কোনো লাভ হবে না দি মেসেজ দেখেন মোহাম্মদ দা মেসেঞ্জার অফ আল্লাহ এটা দেখেন আপনারা দেখেন লাইন অফ ডিজার্ট লাইন অফ ডিজার্ট ওমর মুখতার আমি এই সিরিজগুলো প্রথম বিলাতে দেখেছিলাম আশির দশকের মাঝামাঝি এরপরে আমি সেখান থেকে নিয়ে আসছি এখন তো বাংলাদেশেও অ্যাভেলেবল আপনারা খুঁজলেই পাবেন এখন নার্জাসী বলে যে মোহাম্মদের যত বদনাম তুমি করেছ আমার যত ভাবে তুমি বলেছ আচ্ছা মোহাম্মদের কি বাদ মধ্যে কেউ বাদশাহ আসিল কয় না কেউ বাদশাহ আসিল না মোহাম্মদ কি আগে এই ধরনের কোনো কথা বলেছে কয় না ক কোন দিন থেকে কয় যেদিন থেকে সে বলছে আল্লাহ আমাকে নবুয় দিয়েছেন রেসালত দিয়েছেন এইভাবে তিনি ব্যক্তি হিসাবে কেমন নাজি বলে হুজুর মিথ্যা বলতে পারবো না মোহাম্মদের মতো ভালো মানুষ মাকে আরেকজন নাই না চেয়ার থেকে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বলে আমার তোমার এই কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আরব জজিরা কেন আগামী কয়েক বছরের ভিতরে আমার পায়ের নিচের এই জমিন পর্যন্ত মোহাম্মদের পায়ের নিচে চলে যাবে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না পেরেছিল নবিজিল্যান্ডতে গেলের ছয় বছর পরে ছয় বছর অর্ধযুগ সময় পরে সাদেব না আবু আকাশ রাজি আল্লাহ তালানুর নেতৃত্বে যখন আফ্রিকা আর এখানে পশ্চিম পাড়ে লুইত সাগরের পশ্চিম পাড়ে এখানেও কিছু জায়গা মাদায়নে সলে থেকে শুরু করে সোহাইব নবীর এলাকা থেকে শুরু করে এইটা পারসিকদের রাজত্ব ছিল আর বর্তমান ইরাক টিরাক এই পুরা বেল্ট রোমানদের ছিল রোমানদের ছিল এটা আপনারা জানেন অমর রাজি আল্লাহ তাল খেলাফতের জমা ঠিক তার আগেই নবীর আমলেই কিন্তু বিজয় শুরু হয়ে গিয়েছিল আপনারা জানেন এখন আরব জজিরা পুরা ইসলামের আয়ত্তে এসে গেল এইবার মুসলিম বিজয়ী সেনাপতিগণ তারা নৌকা দিয়ে ওই পাড়ে গিয়ে যখন আফ্রিকার কেসরা কেসরা তার রাজ্যে আক্রমণ করলো আর সে দোর্দন্দ প্রতাপ এত সম্পদের মালিক ছিল এইবার সাহবা কালামের হাতে তার জীবন এটা শেষ হল তার রাজপোশাক তার মাথার মুকুট তার জামার এই স্বর্ণের চেন তার সোনার তৈরি রূপা জুতা এবং মুক্তার তৈরি বাজুবন্ধ হীরা চুন্নির মালা এগুলো সব ভিন্ন একটা উটের পিঠে আলাদা একটা কাঠের বাক্সের মধ্যে আগে আগে গনিমত হিসেবে নিয়ে আসা হয়েছে অমরাদিয়াল্লাহ তালান মসজিদ থেকে বের হলেন বের হয়ে লাঠি দিয়ে এইভাবে নাড়ে এইটা মণিমুক্ত হীরা জহরা সোনা দানা এইটা মহামূল্যবান যেই লোকগুলা এই জিনিসগুলো আমাকে বৈতল মালে জমা না দিলেও পারতো এখান থেকে কিছু তারা রাখলেও রাখতে পারতো কিন্তু আল্লাহ এমন পারফেক্ট লুক তৈরি করে দিয়ে গেছেন যারা এগুলা আল্লাহ হিসাবে আফ্রিকা থেকে এনে একশো টাকার একশো টাকা বৈতুল মালে জমা দিয়েছে তখন আমিরুল মোমিন আপনি যেমন আপনার প্রজারাও ঠিক প্রজারাও ঠিক আরবি একটা প্রবাদ আছে আর না সো আল্লাহনে মুলু কিহিম আর নাস ও আল্লা দিইনে মুলুকিহিম আপনি আমানতদারি রক্ষা করেন সুতরাং আপনার অফিসাররাও আমানতদার আপনার সেনাপতিরাও আমানতদার সেনাবাহিনীর প্লাটন কমান্ডার তারা আমানতদার সেনাবাহিনীর যারা সেনা গোয়েন্দা তারাও আমানতদার আমি কয়েকটা কথা বলেছি কিন্তু এবং যদি দিয়ে বুঝা যায় আল্লাহ নবীর সেনাবাহিনীর মধ্যে কতগুলো ফ্যাকাল্টি ছিল কতগুলো বিভাগ ছিল এবং কিভাবে এটা অপারেট করা হতো শুধুমণ্ডলী এখন যখন দেখলেন যে পারস্য সম্রাটের জুতা মুজা, মালা সোনার মুকুট বাজুবন্ধ এবং স্বর্ণের পাপ দিয়ে তৈরি জামা এখন বলে আইনা এই তোমাদের মধ্যে কে আস তোমাদের মধ্যে কি ওই নামের এই লোকটা হিজতের সময় সোরাকা সোরাকা আছে নাকি তোমাদের মধ্যে ঘটনা আবার আরেক দিকে একটু না বললেই নয় নবীজি শেষ রাতে উঠে হিজরত করেছেন হিজরত করার পরে এখন পরের দিন নবীজিকে না পেয়ে ওরা ঘোষণা দিল মোহাম্মদের মস্তক কেউ যদি কেটে আনতে পারে তাকে একশুট পুরস্কার দেওয়া হবে ভাই একশুট এই যুগে দশ কোটি টাকার মাল ফেলনা নয় কমপক্ষে দশ কোটি টাকার মাল এখন যে যেখান দিয়ে পারে ওই ভাদ্র মাসে বোয়াল মাস বা কই মাস উঠলে যেরকম তাড়াহুড়া করে কাড়াকাড়ি এখন মোহাম্মদের কল্লা আনার জন্য একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আল্লাহ নবী এই সময় সয়মনজির রাস্তা অতিক্রম করেছেন আরেকটা জিনিস পরের দিন সকালে নবীকে না পেয়ে ওরা উত্তর দিকে দৌড়ায় খালি উত্তর দিকে দৌড়ায় হ্যাঁ কেউ জিরানা পর্যন্ত গিয়েছে কেউ হোদাই বিয়ে গিয়ে ফিরে এসেছে কেউ তারপরেও ওই যে যেখান থেকে এরাম বাঁধা হয় মদিনার কাছে গিয়ে ফিরে এসেছে মোহাম্মদের কোনো নাম গন্ধ নাই কারণ কুরেশরা জানতো মোহাম্মদ হয়তো হিজরত করবে সহসা আর হিজরত করলে মদিনায় করবে সেখানে মোহাম্মদের একটা ব্যাকগ্রাউন্ড বিপুল সংখ্যক জনগণ হ্যাঁ বাইতে রেড ওয়ান ওয়ান টু এগুলোতে ইসলাম গ্রহণ করেছে মোহাম্মদ মদিনাতেই যাবে পরের দিন ওরা উত্তর দিকে দৌড়তে দৌড়তে শেষ আল্লাহ নবী গেছেন দক্ষিণ দিকে পলিটিক্স কারে কয় আল্লাহ নবী গেছেন দক্ষিণ দিকে বৈতুল্লা কারাগর থেকে আট কিলোমিটার দূরে সোজা দক্ষিণ দিকে শহর পর্বতের গুহায় নবী তিন দিন তিন রাত সেখানে অবস্থান করেছিলেন এখন ওই সেখান থেকে বের হয়ে একজন মুশরেক রাহাবর গাইড গাইড মুশরেক আবদুল্লনে আর আকিত আবদুল্লনে আর তাকে আউ বকর রাজি আল্লাহ তাল্লু ভাড়া নিলেন পাঁচশো দেড়হামের বদলে এই লোকটার দায়িত্ব ছিল কুরেশরা যেই পদ দিয়ে সিরিয়া মিশর এইসব জায়গায় আসা যাওয়া করে এই পদ দিয়ে যাওয়া যাবে না অন্য বিপরীত পথে ড খুঁজে সাগরের কুল দিয়ে একবারে নিয়ে যেতে হবে যাতে কুরেশদের চলাচলের পথে কুরেশরা এখান দিয়ে চলে মোহাম্মদকে খোঁজার জন্য যারা আসবে তারাও এখান দিয়েই আসবে আবদুল্লা একজন মুশ্রিক সে ইচ্ছা করলে কিন্তু নবীকে ধরিয়ে দিতে পারত কিন্তু একজন মুশ্রিক ও দেখেন সে তার ওয়াদা সে তার চুক্তি এটাকে একশো ভাগে একশো ভাগ এখন প্রথম একজন আসলো বোরায়দা বোরায়দা হ্যাঁ নবীজিকে মাথা নেওয়ার জন্যে নবী তাল শুরু করলেন কোরআন আওয়াজ কানে গেছে সে উল্টা অ্যাবাউট টার্ন ডবল মাস করতে করতে কি আগুন ঢুকেছে এটা সেই জানে আরও সামনে যাওয়ার পরে এইবার সোরাকা সে আসলো এখন এই কাছে আর একটু গেলে ধরে ফেলবে এখন হঠাৎ করে তার ঘোড়া চারটা পা বাদের মধ্যে গেড়ে গেল এগুলো আপনারা জানেন আমি শুধু একটু স্মরণ করাই দিচ্ছি এখন যখন টানাটানি করে তত গাড়ায় যত টানাটানি করে লাড়ায় তত গাড়ায় এখন সে বললো মোহাম্মদ আমি তোমার কোনো ক্ষতি করব না আমার ঘোড়াটা চারটা পাও গেড়ে গেছে তুমি আল্লাহর কাছে দোয়া করো দেখছেন তুমি আল্লাহর কাছে দোয়া করো আমার ঘোড়াটা যেন উদ্ধার হয় আর ঘোড়া উদ্ধার না হইলে তোমাকেও ধরার আর কাম হবে না বাড়িতেও ফিরে যাওয়া হবে না এই তপ্ত মরু পার হয়ে নবীজি বললেন সরাকা তুমি কেন এসেছ সেটা একটু পরে সেটা একটু পরে এইবার অসুবিধা হচ্ছে আচ্ছা আসুন আমি এটা বলি কিন্তু মূল কথায় গিয়ে উপসংহার দিয়ে দেব আসুন এখন সোরাকা সে যখন তিনবার এইভাবে গেড়ে গেল এবার ঘোড়া রেখে নিজে লাভ দিয়ে পড়লো বালুর উপর দিয়ে হেঁটে গিয়ে নবীর কল্লা আনবে এইবার সে নিজে কমর পর্যন্ত গেড়ে গেল এইবার কয় মোহাম্মদ তুমি দোয়া করো আল্লাহ আমাকে যদি উদ্ধার করে এই বালি বালিয়াড়ি থেকে আল্লাহ যদি আমাকে বাসায় আমি জীবনে যতদিন বাঁচি তোমার উপকার করব। এক বিন্দু ক্ষতি নই বললেন ঠিক তো কয়েক বার ঠিক বা তারা মুসৃক ছিল কিন্তু ওয়াদা আদা খেলা করতো না তারা মুসৃক ছিল সেই জাহেদির যুগে অনেক মসৃক ছিল যারা কোনোদিন মদ স্পর্শ করে নাই জাহেদির যুগেও এত নীতি নৈতিকতা মানুষ ছিল যারা জীবনে কোনোদিন জেনা করে নাই ইতিহাস কি ইতিহাস আর আমাদের সমাজে মজুর যেরকম হুজুরও সেরকম মজুর যেমন হুজুরও তেমন যার জন্য জন যাও আমি কোনখান দিয়ে কথা বলবো সারা গায়ে ক্ষত ওষুধ দেব কত আসেন এইবার অমর রাদি আল্লাহ তালা আনু তিনি সরাকার খোঁজ নিলেন এই জন্যে সোরাকাকে পাওয়ার জন্যে আপনারা নেন প্লিজ আপনারা নেন এইবার সোরাকাকে পাওয়ার জন্যে যখন এই দিকে উত্তর দিকে গেল সব কিন্তু উত্তর দিকে গেছে দক্ষিণ দিকে একটা মাত্র গেছিল তারা গিয়ে শহর পর্বতের গুহার পাড়ে গিয়ে চারিদিকে তাকায় তখন একজন কয় এই গুহার মধ্যে ঢুকছে নাকি দেখো কয় পাগলের মাথা খারাপ পাগলের মাথা খারাপ কম হয় পাগল মালিক তো মাথা খারাপ কে দেখো না মাকড়সার জাল আর জালের উপরে কবুতর ডিম তাও দিতেছে এই যে অন্তত বিশ দিন পনেরো বিশ দিন আগের ঘটনা মোহাম্মদ কালকে রাত্রে আসছে এখন যদি এই গুহার মধ্যে ঢুকতো তাহলে মাকড়সার জালও থাকতো না কবুতরের ডিমও এখানে অক্ষয় থাকতো না আল্লাহর কুদরত এখান থেকেই শুরু এখন নবী সোনাকা উদ্ধার পেল বালিয়াড়ি থেকে নিজে নিজেই উঠে গেল বালিয়া তাকে কামড়ে ধরলো না এইবার সোরাকা বলে যে ওগো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি যদি এখন ইসলাম গ্রহণ করি তাহলে আমার কী লাভ হবে নবী সংক্ষেপে বললেন তোমার এই হবে এই হবে এমন হবে দুনিয়া এই হবে আখারাত জান্নাত হবে নবী বুঝাইলেন সোরাকা চুপ করে থাকলো কোনো রিপ্লাই দিল না এরপরে বলে যে নবী বলেন যে সরাকা তোমাকে ওই দিনটা কেমন হবে যেদিন পারস্য রাজার মণিমুক্তা হীরা জহরের জহরতের রাজপোশাক তোমাকে পড়ানো হবে মোহাম্মদীরা কয় কি যে পারস্য সম্রাট তার রাজপোশাক আমাকে পড়ানো হবে যেটা কল্পনাও তো করা যায় না সেই সময় হ্যাঁ এরপরে সোরাকা বলে আচ্ছা দেখি দেখতে দেখতে কি হয় এই রাসুল আপনাদের মুখে কইলেন আমার এইটা রিটেন একটু লিখে দেন নবী তো লিখতে জানতেন না আবু বকরকে বললেন ইয়া বা তুমি একটা কিছুর উপরে লিখে দাও সোরাকা আমি মোহাম্মদ বলছি ওই দিনটা কেমন হবে যেদিন তোমাকে পারস্য রাজার রাজপোষাক রাজ মুকুট পরানো হবে আবু বকর রাজি আল্লাহ তালা আনু একটা লোহার কাঠি দিয়ে একটা উটের হাড়ের উপরে এটা লিখে দিলেন সোরাকা একদিন তোমাকে পারস্য সম্রাটের রাজপোশাক পরানো হবে আজকে পারস্য সম্রাটের রাজপোশাক এসে গেছে অমরাদি আল্লাহ তাল্লান্ন পোশাক গুলা নাড়ে আর বলে সোরাকা কোথায় দীর্ঘ সময় চলে গেল আট বছর অতিক্রান্ত হলো যেদিন নবী বিদায় হজ করলেন বিদায় হজ সেই দিন সোরাকা তার ওই মরুভূমির তাঁবু থেকে বের নবীর সাথে দেখা করেছে দেখা করে বলি ইয়ার আসুল আল্লাহ ইরান রাজার পোশাক তো এখন পর্যন্ত আমি পাইলাম না আপনি তো কইছেন আল্লাহ একবার দেখেন একজন মস্যে কিভাবে বিশ্বাস করেছে তোমার যেই সময় গেছে সামনে আর এর অর্ধেক সময় লাগবে না তোমাকে অবশ্যই পারস্য রাজার পোশাক পরানো হবে এইবার অমরাজি আল্লাহ তালা আনুন তার খেলাফতের ষষ্ঠ বছরে যখন এই পোশাক আশাক এগুলো আসলো উমর রাজি আল্লাহ তালে সোরাকাকে খোঁজ করে আইনা না সোরা নবী বলে গেছেন সোরাকাকে পারস্য রাজার রাজপোশাক পরানো হবে নিশ্চয়ই আজকে সোরাকা এখানে অনুপস্থিত থাকতে পারে না উমর বললেন আই না সোরাকা আমির আই এম প্রেজেন্ট আই এম হিয়ার কাম টু মি তুমি আমার কাছে আসো এখন ওমর নিজে পড়ায় একটা একটা করে পড়ায় পড়াইতে পড়াইতে সব রাজপোশাক পরাইছে এখন অমরও কান্দে সোরাকাও কান্দে সেখানে যে সাহাবি যে মুজাহিদ বাহিনী তারাও কান্দে নবী এত বছর আগে বলে গেছেন যে সোরাকা ওই দিনটা কেমন হবে যে দিন তোমাকে পারস্য রাজার রাজপোশাক পরানো হবে সেটা আমরা পেলাম আসুন তো প্রেক্ষাপট বললে আরো অনেক বলা লাগে ইসলামের কথা শুরু আছে কিন্তু কোরআনের কথা শুরু আছে কিন্তু শেষ নাই দেড় হাজার বছর পর্যন্ত কোরআনের তাফসিল লেখা হচ্ছে এক বিন্দু এখনও লেখা হয়নি সব লেখার বাকি রয়ে গেছে সুদী এবারে আমরা আরেকটু আসি আজকের বিশ্বের দিকে তাকান বর্তমান প্রেক্ষাপট কাশ্মীরে মারখায় কারা ফিলিস্তিনে মারখায় কারা জিংজিয়াংয়ে মারখায় কারা এরপরে প্রায় চেয়ে পাশ্চাত্যে ফিলিস্তিনে কারা এখন আমেরিকা একটা জিনিস উঠাই দিছে যে মুসলমান জঙ্গি যখন কেউ এটাতে লোক মা দেয় যে এটা কেন করলো কেন আমরা মুসলমান মারি না আমরা জঙ্গি মারি আমরা জঙ্গি দমন করি ভাই দুনিয়ার প্রেক্ষাপট কিন্তু এখন আরেক দিকে ঘুরছে আরেক দিকে যাচ্ছে আমরা জঙ্গি এটা খতম করি এখন আল্লাহ নবী বলেছেন এই আল্লাহর জমিনের বুকে লাই আকা মিনাল আর ইল্লা খাল কালেমাতাল ইসলাম বেশ যে আজিজিন তোমরা যতই ইসলামকে অসহ্য করো এমন এক সময় আসতেছে এই পৃথিবীর আনাচে কানাচে পুরা দুনিয়াতে আল্লাহ ইসলামের এই দাওয়াত পৌঁছাই দেবে ইসলামের এই দিন পৌঁছাই দেবে এই দিন গ্রহণ করে কেউ ইজ্জত পাবে জেললে জালিল আর এই দিনকে প্রত্যাখ্যান করে কেউ দুনিয়া ব্য হবে কিন্তু ইসলাম প্রত্যেক ঘরে ঘরে ঢুকে যাবে আসেন এখন কাশ্মীরের মুসলমান জঙ্গি তিরাশি বছর চলে গেল কাশ্মীরের গণভোট আজও হল না ফিলিস্তিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার ষাট লক্ষ ইউটিকে হত্যা করেছে ষাট লাখ হত্যা করে কয়েকজনকে জীবিত রাখছে তোমরা কয়েকজন থাকো সব মেরে ফেললে আগামী প্রজন্ম তোমরা কি চিজ কি জিনিস ওরা বুঝতে পারবে না আগামী প্রজন্ম তোমাদেরকে বুঝলেই দেখলেই বসবে যে ইহুদি জাতিটা এমন বা জাপানে নারিতা এয়ারপোর্টে ভিআইপি লাউঞ্জে যখন রিসিভ করার ভাইরা আমাকে নিয়ে গেল একজন বৌদ্ধ সাংবাদিক সে এসে আমাকে একটা প্রশ্ন করল অনারবল মালানা অনারাবুল মালানা মানুষ যেই কাজ করে গড় তো একজন আছে গড গড় যাকে যেই কাজের তৌফিক দেয় সে সেটা করে তাহলে আবার দিন বিচার কেন হবে যেমনি না চায় তেমনি নাচি এই সেটারই প্রতিধ্বনি নাস্তিকদের মাই মাইডিয়ার জেন্টেলম্যান আপনার বাড়ি থেকে পেঁপে গাছ আছে জাপানে কিন্তু ভালো প্রত্যেক বাড়িতে আছে পেঁপে গাছ আর আপেল গাছ হ্যাঁ 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 মানে আপনার যেই গাছটায় সবচেয়ে ভালো পেপে। আমি যদি আপনার বাড়িতে যাই আর আপনাকে বলি মাই ডিয়ার জেন্টেলম্যান আপনি আমার এই ছুরিটা দিয়ে আপনার পেপে গাছটা কেটে ফেলেন আমি একটু খুশি হব আপনি কি কাটবেন কেন আমি কাটব আমার অনেক শ্রম অনেক ঘাম অনেক সময় অনেক পরিশ্রম এটার মধ্যে গেছে আমি কাটবো না ওকে একটু আগে আপনি বললেন আল্লাহ আল্লাহরে দিয়ে যা করায় এখন পেঁপে গ্যাস কাটায় না কেন বোধহয় বুঝে গেছেন বুঝে গেছেন এখন আমি এই পর্যন্ত অনেক ইসলামিক স্কলারকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছি তারাও তাদের মতো করে জবাব দিয়েছে কিন্তু আই এম নট প্লিজড শেষের জবাব আমি সন্তুষ্ট না আমার মনে হয় আপনি আমার কথাটার জবাব দিতে পারবেন আমি বললাম যে আপনি আপনার কথাটা বলুন সেই কথাটা বললো ইহুদি জাতি এত চালাক এত শেয়ানা সাড়ে শেয়ানা বর্তমানে পুরা দুনিয়াতে দুই কোটি ইহুদি আছে দুই কোটি মুসলমান আছে দুশো কোটি খ্রিস্টান আছে সাড়ে তিনশো কোটি বাকিগুলো অন্যান্য জাতি গোত্রের কিন্তু এই দুইশো কোটি ইহুদি পুরা দুনিয়াকে শাসন করে আমেরিকাকে ইহুদিরা চালায় ব্রিটেনকে ইহুদিরা চালায় পাশ্চাত্য ইহুদিরা চালায় আমাদের পাশের দেশ ইহুদির মশা গোয়েন্দা তারা চালায় আর পাশের দেশের গোয়েন্দা আমাদেরকে চালায় তাইলে ডাইরেক্ট হাত দিয়েও খায় আবার চামুচ দিয়েও খায় সব কিছু ওদের নিয়ন্ত্রণে ওরা এত বুদ্ধি কোথায় পেল আমি বললাম আই ডিয়ার আপনি কি শোনেননি নাপিতের ষোলো বুদ্ধি নাপিতের ষোলো বুদ্ধি এক্সপ্লেন প্লিজ আল্লাহর জমিনের উপরে বর্তমানে বনি আদম আদম সন্তান যত মানুষ আছে তার মধ্যে একটা মাত্র জাতি দুনিয়ার বুকে আছে যারা আজ থেকে সাড়ে চার হাজার বছর আগে দুইজন নবীর পিছিয়ে পিছিয়ে হেঁটে হেঁটে চলে চলে চল্লিশ বছর বৃহস্পের মানা চালুয়া খাইছে চল্লিশ বছর বৃহস্পের মানা সালুয়া, চল্লিশ বছর খাইছে আর আমরা যত বড় অলি হই আব্দাল হই কুতুব হই মানাস চালুয়া আমাদের কারণও শিরো হয় নাই বৃহস্পতি যাওয়ার আগে হবেও না কিন্তু ওরা দুনিয়াতে চলতে অ্যাডভান্স খেয়ে ফেলেছে এখন তাদের ভিতরে ওই মানা সালুয়া বেহস্তি যে খানা খাইছে ওই রক্তের অ্যাকশন এখনো আছে এই জন্য তারা সে আনা না পুরো দুনিয়ার মানুষের উপর দিয়ে লাঠি ঘুরায় এটা বেহস্তের মানা সালুয়ার বুজুরগি সেইবার হাতে তালি দেয় তা আমি আজকে আমার প্রশ্নের পুরাপুরি জবাব পেয়ে গিয়েছি প্রিয় ভাইয়েরা তাহলে ফিলিস্তিনে গণভট হলো না কাশ্মীরে হলো না হ্যাঁ জিংজিয়ান, উইগর কাশগর কোনোখানে হলো না আজকের জাতিসংঘ ইহুদিরা চালায় খ্রিস্টানরা সহযোগিতা করে ইহুদিরা চালায় খ্রিস্টানরা সহযোগিতা করে ইহুদি পরিচালিত খ্রিস্টান প্রভাবিত আজকে তিরাশি বছর আগে থেকে আজ পর্যন্ত মুসলমানের স্বার্থে জাতিসংঘ একটা কথাও বলে নাই একটা কাজও করে নাই যত কিছু করেছে মুসলমানের বিরুদ্ধে আর একটা যুদ্ধ যুদ্ধগুলা কোথায় এই যে ইউক্রেন রাশিয়া এটা তো অনেক তাও বোধ হয় দ্বিতীয় মহামহাযুদ্ধের পরে এই একটা খেলা আমরা দেখলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু দেখেন ইরাকে যুদ্ধ আফগানিস্তানে যুদ্ধ নাকি যতগুলো যুদ্ধ আছে সব মুসলমানকে জায়গায় ওদের জায়গায় কোনো যুদ্ধ নাই এর কারণটা কি আর জাতিসংঘ আজ পর্যন্ত যত কিছু করেছে মুসলমানের জন্য কিছু করেনি শুধু আপনাদের জন্য কোনো বিশ্ব মোড়লও নাই বিশ্ব স্বারিস দরবারও নাই আপনাদেরকে নিজেদের শক্তিতে ইমানে টিকে থাকতে হবে আর যদি এই টিকে থাকতে চাই উৎখুলু ফি সেলমে উৎখুলু ফি সেলমে দূর পারো উৎখুলু ফি সেলমে সুবিধা মতো নাকি কাফা কাফা পুরোপুরি ইসলামে এখন আজকে আমাদের এই বিভ্রান্তি আমাদের ভুলভ্রান্তি আমাদের স্লিপনেস যেখানে যত কিছু আছে একটাই কারণ সেটা হলো উৎকুলু সেলমে কাফা এটা আমাদের মধ্যে নাই পুরোপুরি আমরা ইসলামকে মুখে বলি কিন্তু ইসলাম এখানে যায়নি ওখানে স্থান পায়নি দেখেন রেসালত মাদ্রাসা সেখানে আবু বকর আসলেন প্রথম সঙ্গী হয়ে পুরুষ সঙ্গী আসার পরে নবী বললেন এই সোফা মাদ্রাসা এটাতে বিভিন্ন ফ্যাকাল্টি আছে তুমি ধর্মতত্ত্ব ফ্যাকাল্টিতে ভর্তি হও আবু বকরকে অমর আসলেন ইসলাম গ্রহণ করে নবী বললেন তুমি রাষ্ট্রবিজ্ঞান ফ্যাকাল্টিতে ভর্তি হও দেখছেন সাদেব আবু আকাশ আসলেন নবীজি বললেন তুমি ক্যাডেট করে ভর্তি হও মাদ্রাসা কিন্তু একটা সোফা মাদ্রাসা ফ্যাকাল্টিগুলোর দিকে একটু খেয়াল করেন এইবার আরেকজন আসলেন নবী বলেন তুমি ওই ফ্যাকাল্টিতে ভর্তি হও জ্ঞানে গুণে হ্যাঁ আদর্শে ঐতিহ্যে ভদ্রতায় নম্রতায় দুনিয়ার যত দিক থেকে শিক্ষা দীক্ষা তাহাজিব তামদ্দুল এই যে বাগদাদ বাগদাদ কেন্দ্রিক ইসলামী সভ্যতা এটা এখান থেকে শুরু হয়ে ইসলামের পরবর্তী বারোশো বছর পর্যন্ত পাঁচশো বছর তো ইসলামের সোনালি যুগই ছিল ইসলামের সোনালি যুগ সব ব্যাপারে মুসলমানরা সবার উপরে ছিল কখন ছিল যখন কোরআন তাদের সংবিধান ছিল রাসুল তাদের আদর্শ ছিল পুরা দুনিয়া তাদের পায়ের নিচে এসে গিয়েছিল পরবর্তীতে ওই জমিদার হইলে ম্যাদ জমে যায় চর্বি জমে যায় তখন হাঁটার গতি শ্লথ হয়ে যায় কমে যায় একবারে বেশি সুখ শান্তি পেয়ে আমরা বিলাস হয়ে যাওয়ার পরে আজকে এমন এক জায়গায় গিয়ে উপনীত হয়েছি শুধুমণ্ডলী দুঃখের সাথে আমাকে বলতে হয় চেঙ্গিস খানের নাতি হালাকু খান গভীর মরুভূমি পার হয়ে যেদিন বাগদাদেশে হারুন রশিদের বাগদাদ আবিয়াসের বাগদাদ দারুল হেকমার বাগদাদ সোনালী যুগের বাগদাদ আক্রমণ করল সেখানে চল্লিশ হাজার মুসলমানকে কচু কাটা করল আর ওই মুসলমানের মধ্যে ইসলামী আন্দোলনের নেতাও ছিলেন আলমুলামা তারাও ছিলেন আর বেশি দাড়ি টুপিওয়ালা পাগড়িয়ালা দেখতে বড় হুজুর হুজুর দি গেরেট এদেরকে কিন্তু বেশি কচল করেছে তখন দেখুন প্রেক্ষাপট কেমন ছিল একদল ছিল শিয়া আরেক দল সুন্নি আরেক দল মোতাজেলা আরেক দল কাদরিয়া জবরিয়া জাহামিয়া সুফিস্টাইয়া মোতাজেলা আমি কতগুলো ফরিকের নাম বললাম তখনকার হ্যাঁ বিভিন্ন আশারিয়া বিভিন্ন ফরিকে ভাগ ছিল আর এই যে চল্লিশ হাজার আলম ওলামা ইসলামিক স্কলার তাদেরকে সেখানে শহীদ করে দিল কে কোন তরিকার এইটা খুঁজেছে বা হুজুর দেখছে হুজুর দেখছে শেষ যাওয়ার সময় সে এই হালাকু খান দশ হাজার কিছু কম বেশ দশ হাজার অনিন্দ সুন্দর রূপের পিরামিড মুসলিম তরুণী তাদেরকে বন্দি করে মঙ্গোলিয়া নিয়ে গেল মঙ্গোলিয়া মঙ্গোলিয়া নিয়ে তার নেতৃস্থানীয় লোকদের কাছে বাঁধি বাঁধি সেবাদাসী হিসেবে ভাগ করে দিল এই দশ হাজার মেয়ে তারা আত্মহত্যা করেনি তাদের ভিতরে আল্লাহ এমন সমস দিয়েছিলেন তারা তাদের সতীর্থ রক্ষা করেছেন ওই পুরুষটাকে ধারণ করেছেন সতীর্থ রক্ষা করে ধারণ করেছেন সবচেয়ে কঠিন কল্পনা করা যাবে না মাত্র ষোলো বছর পরে ইতিহাস সাক্ষী মঙ্গোলিয়ার যে কমিউনিস্ট দেশ সেই দেশের এই পুঁজিবাদী দেশ আদর্শবিহীন দেশ প্রত্যেকটা ঘরে দায়ী আল্লাহ তৈরি হয়ে গেছে দিনের দায়ী দিনের রায় দিনের লতিব তৈরি হয়ে গেছে এই মেয়েদের প্রচেষ্টা এখন আপনি যতই ভালো হন আপনার বি যদি আপনার আন্দোলনে বিরোধিতা করে তাহলে বাচ্চারা পারফেক্ট হবে না যেমন দরকার সেমন হবে না আজকে আমাদের ঘাটতির মধ্যে একটা ঘাটতি বাবা ইসলামী আন্দোলনের কাফেলার একজন হ্যাঁ কর্মী ছেলে কমিউনিস্ট পার্টি করে অমুক ক্লিক তমুক লিক করে কিন্তু বাবা নিয়ন্ত্রণ করতে পারে না এই পরিবারে কোনোদিন কল্যাণ আসবে না ভালো আসবে না একটা কথা যেটা আমাদের বোঝা দরকার উৎকুলুফি সেলমে যে দূর পারো সুবিধা মতো নাকি কাফা মুসলমান হবেন পুরোপুরি আপনার যেই ঘরে একটা আলাদা রুমের চকি বানিয়েছেন এই চকিটা আপনার নামাজের চকি একটা মুসল্লা বিছানো থাকে আর নামাজের চকির পায়াগুলা কিন্তু ছোট ছোট বেশি লম্বা না জমিন থেকে বিগত বিগত উপরে এখন প্রত্যেক দিন এখানে আপনি নামাজ পড়েন আপনার কপালে নামাজ পড়তে পড়তে দাগ পড়ে গেছে আপনি একজন পারফেক্ট নামাজি একদিন যখন আপনি প্রেয়ার রুমে ঢুকছেন বিজগুটে কিম্বুত কি এমন একটা দুর্গন্ধ পশা আস্তে বীজ বিজগুটে গন্ধ এখন আপনি নামাজ পড়বেন কি নিঃশ্বাসে নেওয়া যায় না আপনি মূল করলেন রব্বুল আলামিন আমার প্রেয়ার রুমে আজকে দুর্গন্ধ পশা গন্ধ আস্তে আস্তে গন্ধ বিদে গন্ধ আল্লাহ তুমি আমার এই এই এবাদতখানা থেকে এই বীজগুটের দুর্গন্ধটা দূর করে দাও আপনি মুনাজা শেষ করলেন গন্ধ আগের মতো এবার দুই ডাকাত সলাতল হাজত পড়লেন পড়ে আবার মুনাজাত করলেন আল্লাহ দুই রাঘাত নাফল পড়েছি এরপর করতে এই দুর্গন্ধ থেকে আমারে নাজার দাও ভাই দেখেন যে এইবারও গন্ধ কমে না আরও বাড়ে এইবার নামাজ আমার চার পড়লেন কোরআন শরীফ এক পাড়া পড়লেন পড়ে টড়ে এইবার দোয়া করে এই কোরআন তেলাওতের বদলে নফল নামাজের সালাতল হাজতের বিনিময়ে এই দুর্গন্ধ থেকে আমাকে বাঁচাও ভাই যত দোয়া করেন কাম হয় না দুর্গন্ধ আরো বাড়ে নাকি এটা দোয়ার কাম না অ্যাকশন প্রোগ্রাম লাগবে অ্যাকশন অ্যাকশন দুর্গন্ধের উৎস খুঁজতে হবে কোথা থেকে দুর্গন্ধটা আসে আপনাকে এইবার দেখে থেকে কোনো দিকে কিছু পান না ওই যে নিশিস কি মাথা একবার মাটির সাথে লাগিয়ে দেখেন যে চার দিন আগে বিশ হাজার সেখানে মরেছে চার দিন আগে মরেছে সেটার মধ্যে মাসির ডিম পোকা কিলবিল কিলবিল করে একটা নিঃশ্বাস টেনেছেন আপনার মগজে ধরে গেছে এত বিধ ঘুটে কিম্বু কি বাকার আস্তে আস্তে দুর্গন্ধ এখন এই বিলাই দেখে ডেকে আবার তাজা উজু করলেন তাজা উজু করে এইবার পাশের রুমে আপনি ছয় রাখার দফল নামাজ পড়ে বল রব্বুল বিড়ালের গন্ধে থাকতে পারি না নামাজ পড়তে পারি না শ্রেদা দিতে পারি না মেহবানি করে এই পয়সা বিড়াল দূর করে আমাকে দুর্গন্ধ মুক্ত করো আমাদের আজকে দোয়া কিন্তু এরকমই আল্লাহকে এটা দোয়ার কাম না দাওয়া অ্যাকশন প্রোগ্রাম লাগবে অ্যাকশন প্রোগ্রাম অ্যাকশন প্রোগ্রাম এখন এই পয়সা বিড়াল এটা সরাইতে হবে পয়সা বিড়াল সরিয়ে ঝাড়ু দিতে হবে পানি দিতে হবে মেডিসিন দিতে হবে তা নাহলে এই গন্ধ যাবে না কোনো দিন সম্ভবও হবে না এখন আমরা শুধু দোয়া করি পাপে ভরে গেছে মদে ভরে গেছে সমাজ এইটায় ভরে গেছে ওইটায় ভরে গেছে আল্লাহ তুমি আমাদের সমাজকে একটা পারফেক্ট ইসলামী সমাজ রূপে তৈয়ার করো আল্লাহ এখানে বিড়াল কষে আছে। ওখানে ইন্দুর কষে আছে। এখানে এখানে ফেন্সিডিল এখানে হিরোইন এখানে জেনা এখানে ব্যবসার এখানে সুদ এখানে ঘুষ এখানে শোষণ এখানে জুলম এত জুলমের এখানে সুগন্ধের আশা করো এটা এত সহজ নয় ইল্লা শুরু তুমি যদি এই ঘর পরিষ্কার করে এখানে পরিষ্কার করে থাকতে না পারো তাহলে আমি আল্লাহ রবুল আলমিন সিদ্ধান্ত নেব তোমাকে এই ঘর থেকে বের করে ওই স্তাব্দেল কাউমান গায়ে রাখুন যারা এই ঘরকে পবিত্র রেখে ধারণ করতে পারবে লালন করতে পারবে তাদেরকে আমি ঘরের মালিক বানিয়ে দেব যুগে যুগে এটা হয় নাই ইল্লা তান সুরুহু ভাইয় আজেব কু আজাবান সাদিদা ওই স্তাব্দেল কাউমান গায়ে রাখুন ওলা তাদুরুহু আ শেষ কথা যেটা বলে আমি শেষ করছি ভাই আমি নৈরাশ্যের কথা খুব একটা বলিনি আশা করি তো মানুষ বেঁচে থাকে হ্যাঁ আশা এটা করতে হবে তবে বর্তমানে দুনিয়া এমন জায়গায় এসে উপনীত হয়েছে ইমাম মাহাদি আপনার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছেন বিশ্বাস করেন ইশার সালাম ইমাম মাহাদির পিছনে পিছনে আপনার বাড়ির সামনে এসে গিয়েছেন পুরা দুনিয়াতে আজকে ফেতনা ফাসাদ পুরা দুনিয়াতে আজকে অশান্তি আজকে অমানিসা জুলম নির্যাতন মানতামাশাকি সুন্নতি যখন এই বাতিলের তুফান প্লাবন বন্যা চলবে এই সময় আমার খুন ডাঙ্গা দাঁত ভাঙ্গা আমার রক্তের রাঙ্গা আমার মাথার খুলি ভাঙ্গা একটা সুন্নাকে যে আঁকড়িয়ে ধরবে ফালাহু আজর মেয়াতে শাহিদ তাদের এক একজনে আমল দামার মধ্যে আমি আল্লাহ একশত শহীদের সুনাম লিখে দেব এখন তুফান চলছে বাতিলের নাকি সাইক্লোন চলছে ঘূর্ণিঝড় চলছে এখন আপনাকে আমি যদি বলি ভাই হ্যাঁ এই বাতিলের এইটা এইটা একটু মোকাবিলা করেন দেশ খারাপ সময় খারাপ যানবাহান খরচ আজকে মুসলমান অধিকার বিরুদ্ধে এই অবস্থা এই অবস্থা অনেক পিসাব ধর্মীয় নেতা তাদেরকে যদি বলি যে এখানে কোরআনে অবমাননা করেছে হুজুর আপনাদের মসজিদে টেকআপে আছেন হ্যাঁ আপনি আমরা এই রেজলিউশনটা পাশ করতে চাই আপনি এখানে একটা দস্তখত দেন আমি এই দুনিয়াদারির কাজের মধ্যে নাই তাইলে ইসলাম আর দুনিয়া বোধ দুইটা দুটো মিলাই একটা ইসলাম ইসমা ইসলাম ইসমান ফুল্লি পারফেক্ট পরিপূর্ণ আর ইয়াম আকমাল তো লাগুন দিই না কম এখন হুজুরটা এদের মধ্যে আসে না হুজুরটা দিই না দুনিয়া দুইটারে ভাগ করে ফেলেছে আলাদা করে ফেলেছে এখানেই আমাদের আজকে বিভ্রান্তি আজকে মুসলিম উম্মা শুধু বাংলাদেশে নয় ভাই তবে ইসলামী আন্দোলনের সংগঠন আলহামদুলিল্লাহ বর্তমান বাংলাদেশে খুব মজবুত খুব মজবুত আলহামদুলিল্লাহ আমার দৃষ্টিকোণ আমার অ্যানালাইসিস আমার পর্যবেক্ষণে আজকে ছাত্র লেভেলে মুরব্বী লেভেলে সুদি লেভেলে বাংলাদেশে দায় আলা যেই কাজ চলছে এই কাজটাকে আরও জোরদার করতে হবে এই কাজটাকে জোরদার করতে হলে জিম্মাদার যারা দলীয় নেতৃবৃন্দ যারা তাদেরকে আরও জানতে হবে আরও বুঝতে হবে আরো শেয়ানা হতে হবে সেয়ানার মোকাবিলা করতে হলে আপনাকে সাড়ে শেয়ানা হওয়া লাগবে আজকে আবু জেহেলরা কিন্তু কি তাদেরকে যদি আপনি মোকাবিলা করতে চান আপনাকে সাড়ে শেয়ানা হওয়া লাগবে আর এই সাড়ে শেয়ানা হওয়ার জন্যে মাছ স্টাডি বেশি বেশি করে কোরআন পড়তে হবে হাদিস পড়তে হবে ইসলামিক লিটারেচার এগুলা পড়তে হবে আর যে লোকটা বলে আমার সব কোরআন তকসি লিটারেচার পড়া শেষ এই লোকটা কিন্তু কিচ্ছু জানে না যে লোকটা শুধু পড়ে শুধু পড়ে শুধু পড়ে আর বলে যে কিছুই জানতে পারলাম না কিছুই জানতে পারলাম না এই লোকটা হলো সত্যিকার দায়ী সুতরাং আপনাদেরকে বেশি বেশি মাস স্টাডি করতে হবে মা বোন তাদের জগতে ওই বাগদাদের ওই মা বোন বিশ বছরের মাথায় এসে দেখা গেল মঙ্গোলিয়ার প্রত্যেকটা ঘরে ঘরে ইসলাম কায়েম হয়ে গেছে এবং যেই মঙ্গল এখান থেকেই বাবর হুমায়ুন আকবর মঙ্গল থেকে এসেছে মোগল মোগল আজকে কমিউনিস্ট দেশ তাইলে মা বোন তারাও যুগে যুগে ইসলামের প্রথম শহীদ কিন্তু একজন বোন হরত সুমাইয়া দিয়ে আল্লাহ তালা আনহু তাইলে পুরুষরা পুরুষ অঙ্গনে মা বোনেরা মহিলা অঙ্গনে দাওয়াতি আমরা চালিয়ে যাব আর মানুষের তৈরি যেই কোনো সংগঠন এটাকে আপনি একশো ভাগ পারফেক্ট এটা সম্ভব নয় তবুকের যুদ্ধে কয়েকজন যায় নাই কি আল্লাহ ধরা দিছে নবীর কাছে আসছে হুজুর মাফ করেন না যখন নবী কোন মাফ করেন না মর্জিদ নবীর পিলারের সাথে নিজেরা নিজেদেরকে বেঁধেছে বাড়িতেও যাব না খানাও খাব না এই পিলারের সাথে বন্দি অবস্থায় মরে যাব এখন এইভাবে হইতে হইতে সালা সতললাগে ই না খুললফু এই আটটার দিকে আপনারা একটু খেয়াল করেন তিনজন যারা তমুকের যুদ্ধে যায়নি শেষ পর্যন্ত আল্লাহ নাজিল করে তাদের প্রতি ক্ষমা ঘোষণা করেছেন ক্ষমা ঘোষণা করেছেন আমরা দেখি মুসলমানদের মধ্যে যত মুনাফেক মুসলমানের মধ্যে আল্লাহর কসম কাফের মধ্যে কোনো মোনাফেক নাই মুশ্রিকের মধ্যে কোনো মোনাফেক নাই ইহুদি খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফেক নাই যারা খ্রিস্টান তারা পারফেক্ট খ্রিস্টান যারা ইহুদি পারফেক্ট ইহুদি যারা হিন্দু পারফেক্ট হিন্দু কিন্তু মুনাফিক যত আর কোরআনে তিন রকমের মানুষের কথা বলা হয়েছে হয় মমেনুন নয় কাফেরুন নয় মুনাফেকুন হয় মমেনুন কাদা ফলাহাল মমিনুন নয় কাফেরুন কুলিয়া ইহাল অথবা মুনাফেকুন এজা যা কাল মুনাফেকুন আর কালু না ইন্নাকা এখন মুনাফেক কিন্তু কাফের চাইতে খারাপ মুনাফেক কাফের চাইতে খারাপ আল্লাহ রবুল আলমিন কোরআনে পাকে এর সাদ করেছেন ইন্দাল মোনাফে কি না বাস আমি দুঃখিত শেষ কথা হাসরের শেষ বিচারের দিন ফেরাউন জাহান নামের যেই তবকায় যাবে নমরুদ সাদ্দ কারুন জাহান নামের যেই তবকায় যাবে মুসলমান নামধারি মুনাফেক যাবে তার চাইতে আরো তিন ডিগ্রি নিচে কারণ ইনাল মুনাফে কি ফিদ্দার কি লাসফাল পাক কোরআনে বলে দিয়েছেন এই মুনাফেক কিন্তু কাফের চাইতে খারাপ এখন আমাদের মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি মুনাফিকি এই মুনাফেকির কারণে আল্লাহ সাহায্য এখন পর্যন্ত আসেনি তবে নৈরেশ্য নেই আল্লাহ ইমনান হে করিম ইসলাম কায়েম হবে নবীজির এই ছোট্ট হাদিসটা আল খেলাফা তো বাদি সালাসুদা আমান আমি নবী চলে যাওয়ার পরে তিরিশ বছর পুরা দুনিয়াতে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে ছিল কি না ছিল কি না সুম্মা তাকুমুন মোলকান গাদ তারপরে খেলাফত চলে যাবে খেলাপথের জায়গা দখল করবে রাজতন্ত্র করে নাই বোধ করেছে নবী বলেন রাজতন্ত্র বেশি দিন থাকবে না রাজতন্ত্র চলে যাবে সুম্মা তাকুন জবাবেরা রাজতন্ত্র চলে যাওয়ার পরে পুরো দুনিয়াতে কায়েম হবে স্বৈরাচার বা স্বৈরাতন্ত্র আজকে দুনিয়াতে খেলাপথে তিরিশ বছর গেছে রাজতন্ত্রের কয়েকশো বছর গেছে এখন স্বৈরাচার চলছে কিন্তু আমাদের দেশে এই দল ক্ষমতায় গেলে ওই বিরোধী দল যারা কয় স্বৈরাচার স্বৈরাচার নিপাত যাক নিপাত যাক ওদের যখন গণেশ উল্টায় এরা আবার ক্ষমতায় যায় তখন ওরা আবার স্লোগান দেয় স্বৈরাচার সৈরাচার নিপাত যাক নিপাত যাক তাহলে বুঝা যায় কুল্লু হুমাওয়া কুল্লু সাওয়া কুল্লু সাওয়া। তাহলে এরাও সেরাচার ওরাও সেরাচার আমরা মাঝখানে আমের আসার ভাইয়েরা তাই নবী বলেন স্বৈরাচারও বেশি দিন থাকবে না স্বৈরাচার দূর হয়ে যাবে বিলীন হয়ে যাবে খেলাফত স্বৈরাচার চলে যাওয়ার পরে পুরা পৃথিবীর বুকে আমি নবীর খুন রাঙ্গা দাঁত ভাঙ্গা রাঙ্গা। পূর্ণাঙ্গী ইসলামী খেলাফত কায়েম হবে তাহলে বর্তমানে খেলাফত গেছে চল্লিশ তিরিশ বছর রাজতন্ত্র গেছে কয়েকশো বছর স্বৈরাচার চলছে বেশ কিছু বছর পর্যন্ত নবী বলেন স্বৈরাচারের পর ইসলাম আসতেছে বিশ্বাস করেন হাদিস করেন আপনি সহযোগিতা করলে ইসলাম আসবে আর যদি বলেন যে ইসলামকে আসতে দেব না ঠেকাও ইসলামী আন্দোলন ঠেকাও তাহলে ফেরাউন সাদ্দাদের সাথে একত্রে একই জাহান নামে যাওয়া লাগবে বেশি বলেছি বোধ হয় একই জাহান নামে যাওয়া লাগবে একই পর্যায়ে যাওয়া লাগবে আর যদি বলেন আমি দিনের পথে আসি জীবন দেব জীবন বাজি রাখবো দিনের জন্য শহীদ হয়ে যাব একজন মোমেনের কাছে জীবনে আসে একবার আর মোনাফিকের কাছে আসে সারা জীবন বারবার দেলে আমি একজন মুসলমান হিসাবে আল্লাহর জমিনের জমিনের উপরে দিন আল্লাহ আঁতাভার রাখু ভি কোরআনে আকিমের সলা সলাদ সলাৎকায়ন করো আকিমের দিন বোধহয় নাই আছে আছে সলাদ কায়ন করে যেমন ফরজ দিন কায়ে করার তেমন এখন সলাদ কায়েম করার ব্যাপারে একটা পার্সেন্ট যাই হোক কম হোক বেশি হোক আছে দিন কায়েম করার ব্যাপারে কোনো পার্সেন্টেজ খুঁজে দুনিয়ার মানুষের সংখ্যার সাথে আসলে আমি মিলাইতে পারি না মিলাতে তুই না পারি দৈরে নাই ইসলাম আসতেছে স্বৈরাচার আজকে বেশি চুইতে নাই বেশি ভালো নাই সারা দুনিয়াতে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে আল্লাহর কসম আমার হায়াতের কসম যাবে ইসলাম আসবে নবীর হাদিস যাবে ইসলাম তাহলে ইসলাম আসতেছি এখন আপনি এই জীবিত অবস্থায় যদি ইসলামের পক্ষে কিছু কাজ করে যান আপনি ইসলাম কায়েম হয়েছে দেখেন নাই কিন্তু আসারের মাঠে উঠছেন তখন যখন আপনার হিসাব শুরু হবে আপনি বলবেন রব্বুল আলমিন আমি তো ইসলাম কায়েমের একজন শেয়ার শেয়ারহোল্ডার ছিলাম ইসলামের পক্ষে কাজ করেছি ইসলামের পক্ষে আমি মানুষকে ডাক দিয়েছি আল্লাহ বলবেন যাও তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাও আর যদি ইসলাম কায়েমের বিরোধিতা করেন আল্লাহ বলবে মান তাসাবাহা বে ফেরাউনের সাথে চলে যাও নমরুদের সাথে চলে যাও আবু জাহেলা আবুল্লাহবের সাথে চলে যাও ফারিকুন জান্নাতে ও ফারিকুন কোরআনে আকিমের সালাহ আছে আকিমের দিন বোধ নাই আছে আছে আকিমের সালা করা ফরজ আকিমের দিন দিন কায়েম করা ফরজ তাহলে এখন থেকে আমরা ইনশাল্লা পারফেক্ট ইসলাম কোরআনের সাথে সম্পর্ক কোরআন স্টাডি হাদিস স্টাডি ইসলামিক লিটারেচার স্টাডি এটার সঙ্গে সঙ্গে আমরা একাম দিনের কাফেলায় শরিক হয়ে যাই নবী বলছেন মানতামের সুন্নতি উন্নতি আমার উন্নত যখন এই ফাসাদের মধ্যে পড়ে যাবে জঞ্জালের মধ্যে পড়ে যাবে তখন আমার একটা খুন ডাঙ্গা দাঁত ভাঙ্গা আঙ্গা মাথার খুলি ভাঙ্গা ইসলামকে কায়েম করার জন্য যে দাঁড়িয়ে যাবে তার এক একজনকে আল্লাহ একশত শহীদের সব দান করবে বদর জীবন দিয়ে সাহাবারা পাইলেন এক ঈদের সব আর আজকে এই যুগে ইসলামের পক্ষে দাই আল্লাহ হিসাবে জীবন দেবেন আপনি একশত শহীদের সব পাবেন আপনারা কি রাজি আছেন আপনারা কি রাজি আছেন রব্বুল আলাম তুমি আমাদেরকে কবুল করো তুমি আমাদের ইমানের মধ্যে আফসাই করে দাও আমাদের ইমানকে বলন্দ করে দাও আল্লাহ যারা শুধু বাংলাদেশ না পুরা দুনিয়াতে আজকে দায়িত্ব পালন করছেন তাদের খালেদের হজরতের বানিয়ে দাও তাদের মনটাকে দাও আমার মা বোন যারা আছেন হ্যাঁ তাদের মনটাকে আল্লাহ মন পাক আমাদের সবাইকে কবুল করুন আপনাদের এই প্রচেষ্টা আমি নিজেও আবিভূত হয়েছি এতক্ষণ আসলে কথা বলি না আজকে আমার অজান্তি কথা বলে একটু আমি এক ঘন্টা বলার ছিলাম দশ বারো মিনিট বেশি হয়ে গেছে কেউ কি আমার উপরে রাগ করেছেন আমি চেষ্টা করেছি প্রত্যেকটা কথা হয় কোরআন থেকে না হাদিস থেকে না ইসলামের ইতিহাস ঐতিহ্য থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আল্লাহর কসম ইমান ইসলাম আসতেছে বিশ্বাস করেন আল্লাহর কসম ইসলাম আসতেছে এখন আপনি কি ইসলামের পক্ষে কাজ করলে ইসলাম আসবে আর আপনি লাড়ি দিয়ে ঠেকাইলে ইসলাম বোধহয় আসবে না আল দাকা নাম শুনছেন আর সাতজন সেই যুগের মহাকবি মহাকবিমরাউল কয়েশ যাদের অন্যতম একদিন ওই আয়না দিয়ে চেহারা সায় এমরাউল কয়েশ দেখতে যে চুল একটা সাদা হয়ে গেছে একটা চুল মার হাবাম বেকম মার হাবাম বেকম হ্যাঁ জাইফুন আল কারিম আমার সম্মানিত মেহমান তোমাকে ওয়েলকাম ওয়েলকাম সম্মানিত মেহমান তোমাকে আমি ওয়েলকাম করছি বউ রুটি বানায় এইবার এই ওয়েলকাম ওয়েলকাম এটা করে কেন এসে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে কয় রাজকীয় মেহমান এসে গেছে কাউকে দেখি না এই যে দেখো দেখোলির মার হাবা যখন দেখলাম একটা চুল সাদা হয়ে গেছে তাইলে আমার মালিক আমার কাছে সিগনাল পাঠাইছে রাষ্ট্রীয় মেহমান আমার এখানে এসে আমাকে সিগনাল দিচ্ছে তুমি তো বুড়িয়ে গেছাও তোমার আয়ু তো শেষের দিকে যাচ্ছে এখন ওই বউ সে তো সেকুলার সেটা পড়ার মুখ অত ছাড়া চুর বেঁকে গেছে বুড়া হয়ে গেছ দিক দিক দুর চুর ভেঁকে রিটার্ন ব্যাক এটা আমি ফিরে দেওয়া দরকার আর তুমি ওয়েলকাম ওয়েলকাম আরো বুড়া হইতে চাও এখন আল্লাহ আলম তো ইনকাপ তো তাহিয়াতি আমি যদি বুঝলাম ঝাড়ু মার মার ফিরে যা চলে যা তাইলে এই মেহমান চলে যাবে তাইলে এই কথা কইতাম কিন্তু এই মেহমান এমন মেহমান ওয়েলকাম করলেও আসবে ঝাড়ু মারলেও যার আসা অবধারিত তাকে আমি ঝাড়ু মেরে নিজকে নষ্ট করব না ছোট লোক বানাবো না যার আসা অবধারিত তাকে ওয়েলকাম করে আমার ভদ্রতা আমি রক্ষা করছি ইনশাল্লাহ ইসলাম আসতেছে আমি ইচ্ছা করি এই কথাটা একাধিকবার বলেছি আপনি মানেন বা না মানেন নবীজির হাদিস বিশ্বাস করেন করেন যতগুলো আসার লক্ষণ সবগুলো বর্তমান হয়ে কোনো কোনো স্থায়ী বিশেষজ্ঞ তারা বলেন যে দাজ্জাল যাও সর্বশেষ যেই লোকটাকে যেই ছেলেটাকে হত্যা করবে সেই ছেলেটার জন্ম হয়ে গেছে এবং ছেলেটা ফিলিস্তিনের নাগরিক তাদের এই ফয়সালা কিন্তু সামনে এসে গিয়েছে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন পরিশেষে কর্তৃপক্ষ বিশেষ করে আমার দিনী ভাইয়েরা রাউজান ক্লাব এমন প্রণাম করে একটা প্রোগ্রামরা আয়োজন করেছেন তাদের জন্য হৃদয়ের গভীরতম কন্দর থেকে দোয়া করি আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে কবুল করেন এক আমাদের দিনের কাজ করা কি সবার জন্য ফরজ এতক্ষণ তো আমি কথা সবার জন্যই বলেছি বাইদের জন্য বলেছি বন্ধের জন্য আর আল্লাহ আন আকিম উদ্দিন উৎখুলুফি সেলমে জেদ্দুর পার উৎখুলুফি সেলমে জেদ্দুর পার নাকি কাফা কাফা পুরাপুরি পুরাপুরি সবার উপরে আমাদের ফরজ আসসালামু আলাইকুম কাফের আর মুনাফেক সম্বন্ধে একটু বলবেন বলছি তো কাফের আর মুনাফেক সম্পর্কে বলছি এনিথিং মোর হ্যাঁ আয়া তোর সালাস মুনাফেকের চিহ্ন হলো তিনটা এজা হাদা গাজাব কথা বললো মিথ্যা বলবে ওয়াদা 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 আঠলাফা করলে ভঙ্গ করবে ওয়াজা আর তুমি না যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা রাখা হবে খা না সেইটা মেরে দেবে অফির আওয়ায় না দিয় তালু কালা হাজারা। যখন কারোর সাথে একটু মতের বিরুদ্ধে হবে তখন অকথ্য কথা বলবে ফাঁকা না মুনাফেকান খালেস মুনাফেক তার মুনাফিকের মধ্যে আর কোনো দাঁড়ি কমা নাই এক করে ডাইরেক্ট মুনাফেক তাহলে আজকে আমি এই হাদিস দিয়েও তো আমাকে পরখ করতে পারি এটা আমাদের সবার জন্যে এক আমাদের দিনের কাজ করতে হলে শপথ নেওয়া জরুরি কিনা হ্যাঁ আল্লাহ নবীর হাতে হাত দিয়ে মদিনার মুসলমানরা ইসলাম সেই দুঃস দুঃসময়ে দুইবার নবীর হাতে হাত দিয়ে শপথ করেছিল জানেন হ্যাঁ বলছেন তাহাতে সাজার রাতে হ্যাঁ এই যে যখন মুসলমানরা আপনার হাত দিয়ে প্রয়াত করে তখন আল্লাহ আমি তাদের উপরে রাজি হয়ে গেছি আমি আল্লাহ তাদের রাজি হয়ে গেছি সুতরাং নেতৃত্ব আর তিনটা একটা হলো তোমাকে একামতে দিনের কাজ করতে হবে সংগঠন করতে হবে ডাকা সচিবালয়ের এখানে গিয়ে আপনি এই পাশে একজন ওই পাশে একজন ওই পাশে একজন আমার দাবি আমার দাবি মানতে হবে মানতে হবে একজন ওইখানে দুইজন সচিব শাখা কী রে কী হয়েছে দারোয়ান কয় পাগল একটা এখানে সিট দেয় পুলিশ ডেকে ধরে দে আর দশ হাজার মানুষ যদি বলে আমার দাবি আমার দাবি সচিব সবের পাশামা কিন্তু গরম হয়ে যাবে ঠিক না তাইলে বুনিয়ানুম মার্সুস সেইভাবে আমরা পরস্পর সংঘবদ্ধ হয়ে নাম বুনিয়ানুম ডালা প্রাচীরের মতো ইনশাল্লাহ আমরা চেষ্টা করলে ইসলাম আসবে একটু আগে যেটা বলেছি আর আমরা কচ্ছপের মতো হাত পা গুটিয়ে রাখলে ইসলাম বোধহয় আসবে না ইসলাম আসতেছে জুয়ারের বাদান তোলেন জুয়ারের নোকে বাদান তোলেন পুরা দুনিয়াতে আজকে ইসলামের জোয়ার ভ্লাদিমির পুতিন আজ থেকে এক বছর আগে মস্কো রেড স্কোয়ারে যে জাতীয় ভাষণটা দিয়েছিলেন বলছে যেইভাবে রাশিয়াতে মুসলমান বাড়তেছে এইভাবে যদি বাড়তে থাকে আগামী দুই হাজার সালের ভিতরে রাশিয়া মুসলিম মেজরিটি হয়ে যাবে কেউ এটাকে ঠেকায় রাখতে পারবে না চীনে বাড়তেছে আমেরিকা বলে বাড়ে না ব্রিটেনে বোধ হয় বাড়ে না ফ্রান্সে বোধ হয় বাড়ে না সারা দুনিয়াতে উনিশশো আশি গ্রেট ব্রিটেন গ্রেট সেখানে মসজিদ ছিল চার খান গ্রেট ব্রিটেনে এখন গ্রেট ব্রিটেনের উল্লেখযোগ্য শহরগুলোতে মসজিদের সংখ্যা প্রায় বারো হাজার হায় হায় গ্রামের গুলো আমি ধরি নাই শহর কেন্দ্রিক পৌরসভা কেন্দ্রিক আমেরিকাতে উনিশশো আশি মসজিদ ছিল মাত্র দুইখান এখন সেখানে মসজিদের সংখ্যা দশ হাজারের কিছু বেশি গির্জাগুলোতে পাঁচা ঘন্টা বাজায় ঘন্টার পর ঘন্টা ঘন্টা বাজায় কেউ আসে না এখন গির্জা কমিটি গির্জাগুলো বিক্রি করে দিচ্ছে মুসলমানরা এগুলাকে কিনে কিনে অক্ষ করে মসজিদ বানিয়ে ফেলতেছে যেইভাবে আজকে অমুসলিম দুনিয়ায় ইসলামের প্রাণ জোয়ার সৃষ্টি হয়েছে তবে মুসলিম বিশ্বে মুনাফেকিটা একটু বেশি আমার উপরে কেউ কি রাগ করেছে মুসলিম বিশ্বে মুনাফেকিটা একটু বেশি কারণ একটু আগে আমি বলেছি মোনাফেক মুসলমানের মধ্যে কাফের মধ্যে কোনো মুনাফেক নাই ওরা কাফের ডাইরেক্ট কাফের ডাইরেক্ট কাফের ইনশাল্লাহ ইনশাল্লাহ পুরা দুনিয়াতে আজকে ইসলামের একটা প্রাণ জোয়ার সৃষ্টি হয়েছে আমরা এই প্রাণ জোয়ার ইসলামের এই জীবন নদীতে আমরা পাল তুলি আমরা হাসরের কঠিন দিনে নবীর সাথে এক করতে জান্নাতে যাব সাহাবাহামের সাথে একত্রে করতে জান্নাতে যাব বেলালের সাথে একত্রে জান্নাতে যাব সোহাইবের সাথে এক করতে জান্নাতে যাবো একত্রে একই জান্নাতে যাবো আল্লাহ তুমি পারফেক্ট মোহাম্মদ হিসাবে আমাদেরকে কবুল করো নামাজের তসবির সময় তজবির পর ব্যক্তিগত কথার আবেদন করা যাবে কিনা হ্যাঁ হ্যাঁ তাদার রোয়ানা খুবই আতাদ প্রথমে আল্লাহ তারিফ করবেন প্রশংসা করবেন না যা চাবেন তারপর আল্লাহ আমারই বিপদ আপনি আসল মালিকের কাছে বলবেন না পিসের কাছে যাই একা আমার জ্বর আপনি একটু ফুদিয়া দেন তাই বন্ধা যা চায় আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে আমি সেটা তাকে দিয়ে দেই ও দু আসতে যেম আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য হাত বাড়িয়ে আসেন বন্ধা যদি এক কদম আগায় আমি আল্লাহ দুই কদম আগাই বন্ধা যদি হেঁটে হেঁটে আমার দিকে আসে আমি আল্লাহ দৌড়তে দৌড়তে বান্দার দিকে যাই বান্দা যদি আমার দিকে এক বিঘতে গিয়ে আসে আমি এক হাত যাই তাহলে আল্লাহ তো এই এগুচ্ছেন আমরা আল্লাহ থেকে এই রহম করম এই মেহরবানি আমরা গ্রহণ করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সমাজ দান করুন বুঝ দান করুন আমার ছেলে এগুলা কিন্তু আমার রুহানি ছেলে মাঠে যারা কথা বলে আমার রুহানি সন্তান Yeah. <laughs>